নমস্কার বন্ধুরা কেরিয়ার উসডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা পিএসসির মাধ্যমে সাত হাজার লোক নিয়োগের পথে মমতা সরকার মার্চের মধ্যে বারোটি চাকরির পরীক্ষা এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পেপারে তো বর্তমান পেপার খুব ভালো একটা পেপার এখানে বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট খুব তাড়াতাড়ি প্রকাশ করা হয় এবং অথেন্টিক নিউজ কিন্তু প্রকাশ করা হয় তো আপনারা চাইলে প্রতিদিন এই পেপারটা সংগ্রহ করতে পারেন বা কিনতে পারেন ঠিক আছে তো বন্ধুরা পিএসসির মাধ্যমে এই সাত হাজার লোক নিয়োগ নিয়ে কি কি বলা হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো বন্ধুরা এখানে বলা হচ্ছে নতুন বছরের প্রথম তিন মাসে রাজ্য সরকারি দপ্তরের জন্য এক ডজন চাকরির পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এর মাধ্যমে সব মিলিয়ে প্রায় হাজার সাতে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার নবান্ন সূত্রের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সরকারি দপ্তরের শূন্যপদগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হোক তাই নয়া বছরের গোড়াতেই বাড়তি উদ্যমে নিয়োগ প্রক্রিয়ায় নেমে পড়েছে পিএসসি জানা গিয়েছে আগামী এগারোই জানুয়ারি থেকে বাইশে মার্চ পর্যন্ত মোট বারোটি সরকারি চাকরির পরীক্ষা নেবে তারা যার মধ্যে ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিস ডাব্লু বিসিএস সহ একাধিক বড় পরীক্ষা রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথাই পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে কর্মীদের আর্থিক পাওনাগণ্ডা মেটানোর পাশাপাশি এবার সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর আরও একাধিক সরকারি দপ্তরের জন্য কর্মী চেয়ে পিএসসি খুব শীঘ্রই বিজ্ঞাপন দেবে বলে জানান ওই কর্তা ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে পিএসসি দু হাজার কুড়ির প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেখানে আপনাদের প্রায় দুশো প্লাস ভ্যাকান্সি থাকবে তো সেই বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি খুব শীঘ্রই দু থেকে তিন দিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তো প্রকাশ হলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো এছাড়া পিএসসির মাধ্যমে এবছর বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে যেমন কেপিএস নিয়োগ করা হবে কৃষি দপ্তরে এরকম আরও নিয়োগ করা হবে তো দু হাজার কুড়ি সাল হচ্ছে চাকরি পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এবছর অনেক চাকরির বিজ্ঞপ্তি আসবে তো এরপর দেখুন কী বলা হচ্ছে উল্লেখ্য কর্মী নিয়োগে পিএসসির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশাসনিক মহলে প্রায় অভিযোগ ওঠে অতীতে একটি সরকারি পরীক্ষা নিতে অনেক ক্ষেত্রেই বহু সময় নিয়ত এই নিয়োগকারী সংস্থাটি তবে সম্প্রতি সেই পরিচিত ছবি বদলানোর ইঙ্গিত মিলতে শুরু করেছে তো ফ্রেন্ডস এর জন্য সরকারের পাশাপাশি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ বলে যে সংগঠনটি রয়েছে তাদেরও যথেষ্ট অবদান রয়েছে এর ফলে পিএসসি কিন্তু এখন অনেকটা অ্যাক্টিভ হয়েছে আগের থেকে অনেকটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তো এরপর দেখুন কী বলা হচ্ছে নবান্নের অভিজ্ঞ আমলাদের দাবি এভাবে আগে থেকে আসন্ন পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হতো না যার জেরে অনেক সময় পিএসসির তরফে দু বছর আগে প্রকাশিত বিজ্ঞাপনের পরীক্ষা নির্ধারিত সূচিও জানা যেত না পিএসসি চেয়ারম্যান দেবাশিস বসু বলেন কমিশনের কাজে আরও বেশি পেশাদারিত্ব আনতে এই পরিবর্তন করা হয়েছে তিনি আরও বলেন পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আগে থেকে মানসিক প্রস্তুতি নেন এই বিষয়টা মাথায় রেখেই পিএসসি আয়োজিত পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ আগে থেকে আমরা ঘোষণা করা চালু করেছি যাতে পরীক্ষার্থীরা আগাম প্রস্তুতির যথেষ্ট সুযোগ পান স্বচ্ছভাবে পরীক্ষার আয়োজনে কমিশনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে জানান পিএসসি প্রধান কমিশনের নয়া সিদ্ধান্ত অনুসারে ধারাবাহিক এই বারোটি পরীক্ষার দিনক ঘোষণা করে নয়া নজি তৈরি করলো এই সাংবিধানিক সংস্থাটি সূত্রের দাবি আগামী দিনে এবার থেকে বড় পরীক্ষার পাশাপাশি ছোটোখাটো সরকারি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সম্ভাব্য দিন আগে থেকে ঘোষণা করে দেবে কমিশন কয়েক বছর আগে পিএসসির বিজ্ঞাপন প্রকাশিত হওয়া সত্ত্বেও না হওয়া একাধিক পরীক্ষা বাতিলের কারণও জানিয়ে দেওয়া হবে কমিশনের এক কর্তা বলেন কোনো নির্দিষ্ট পদের জন্য পিএসসির বিজ্ঞাপন দিলেও পর্যাপ্ত আবেদনপত্র না আসার কারণে সেই পরীক্ষা নেওয়া যায়নি কয়েকটি পদ অবলুপ্ত হয় পরীক্ষা স্থগিত হয়ে যায় সেগুলি এখন কমিশনের তরফে জানানো হবে তো ফ্রেন্ডস এই যদি ইনিশিয়েটিভ কমিশনের তরফে নেওয়া হয় তাহলে পরীক্ষার্থীদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে